এয়ারপোর্টের মেট্রোতে তো টানেলের কাজ শুরু হয়ে গেল যেটা আমাদের ওই ইয়েতে ছিল সিনা পার্ক থেকে একটু মানে এসে যেটা আমাদের এক নম্বর গেটের ওখান দিয়ে কিন্তু টানেলটা ঢুকছে সেই টানেলের কাজ তো শুরু হয়ে গেল বন্ধুরা ঠিক আছে আর চলুন মেট্রো কর্তৃপক্ষ কি জানাচ্ছে কবে থেকে এই মেট্রো চলবে বলে জানা যাচ্ছে চলুন পুরো ভিডিওটা সাথেই থাকুন লাইক করে দিন ভিডিওটা শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন আর আর কি বলবো দেখতে আমার কলকাতা এয়ারপোর্ট থেকে বাণিজ্যিক পরিষেবা শুরু করার ক্ষেত্রে বড় পদক্ষেপ করা হলো গুরুত্বপূর্ণ কাজ শুরু করলো নিউগড়িয়া এয়ারপোর্ট মেট্রো দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড আরবিএনএল কবে মেট্রো চালু হবে চলুন জানা যাক চলতি বছরে এয়ারপোর্ট থেকে হলদিরাম পর্যন্ত মেট্রো চালানোর চেষ্টা করা হচ্ছে সেই লক্ষ্যেই সুরঙ্গ তৈরি করার কাজ শুরু করা হয়েছে আর নিউ গড়িয়া এয়ারপোর্ট অরেঞ্জ লাইন প্রায় তিরিশ কিলোমিটার বেশিরভাগটাই মাটির উপর দিয়ে গিয়েছে তাই শেষের পাঁচশো মিটার অংশ মাটির তলায় শেষ করবে মেট্রো সেই জন্যই সুরঙ্গ নির্মাণের কাজ শুরু করে দেওয়া হলো পাঁচশো মিটারের জয় হিন্দ মেট্রো স্টেশনে ঢোকার আগেই প্রবেশ করবে তখনই প্রবেশ করবে মেট্রো মাটির নিচে মানে এটা কোথায় বলুন সেই স্টেশনে ভায়াডাপকে জুটতে তিনশো মিটারের ওটা বন্ধুরা তিনশো মিটারের র্যাম্প আর পাঁচশো মিটারের জোড়া টানেল নির্মাণ করছে নিউ গড়িয়া এয়ারপোর্টের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড আর ভিএনএল আর দায়িত্বপ্রাপ্ত সংস্থা জানাচ্ছে এই দুটো জোড়া টানেল নির্মাণের জন্য দু পদ্ধতি ব্যবহার করেছে চলুন জেনে না যাক সেই পদ্ধতিগুলো কি ছোট ও কভার পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেটা দিয়ে জোড়া টানেল নির্মাণ করা হয়েছে সেখানে ইস্ট ওয়েস্ট মেট্রোর মতো টানেল বোরিং টিভিং মেশিন ব্যবহার করা হবে না এই ভিডিওটা যদি আপনাদের একটিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর লোকের কাছে মধ্যে শেয়ারটা অবশ্যই করবেন আর আলাদা আলাদা ভিডিওগুলো দেখে নেবেন আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন শীঘ্রই নতুন ভিডিও আসছে আবার